দিল্লির আদালতে ভার্চুয়াল হাজিরা দিলেন কেজরিওয়াল। দিল্লি আবগারি মামলায় পাঁচবার সমন পাঠানো হয়েছে কেজরিওয়ালকে। তিনি সেই সমন প্রত্যাখ্যান করে একবারও ইডির কার্যালয়ে হাজিরা দেননি। পরবর্তীতে ইডি আদালতের দ্বারস্থ হয়। সকাল থেকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা তৎপর হয়ে উঠেছে। আবগারি মামলার বিরুদ্ধে আপের একজন সাংসদ এবং উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া কারাগারে রয়েছেন। সেই আবগারি মামলার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে সমন পাঠানো হয়েছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। দিল্লি আবগারি দুর্নীতি সংক্রান্ত মামলায় আজ রাউজ এভিনিউ আদালতে কেজরিওয়ালকে হাজিরা দিতে বলেছেন বিচারক। সেই মামলায় মোট ছবার দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করেছে ইডি, কিন্তু পাঁচবারই হাজিরা এড়িয়ে গেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেই কারণে কেজরিওয়ালের বিরুদ্ধে আদালতে মামলা রুজু করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ আদালতে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল কেন তিনি বারবার ইডির দপ্তরে হাজিরা এড়িয়েছেন। দিল্লি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য আজ আস্থা ভোটের মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার আগে সকালে রাউজ এভিনিউ আদালতে ভার্চুয়াল হাজিরা দিলেন তিনি। দিল্লির আবগারি দুর্নীতি সংক্রান্ত মামলায় পঞ্চমবারও ইডি সমন এড়িয়েছিলেন কেজরি, এড়িয়ে গিয়েছিলেন জিজ্ঞাসাবাদ, তা নিয়ে তার বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হয়েছিল ইডি। দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে গত 3 ফেব্রুয়ারি আবেদন জানানো হয়েছিল। 7 ফেব্রুয়ারি সেই মামলার শুনানিতে বিচারক দিব্যা মালহোত্রা জানিয়েছিলেন যে শনিবার অর্থাৎ আজকে আদালতে হাজির হয়ে জবাবদিহি করতে হবে আম আদমি পার্টি সুপ্রিমো অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালকে। ঘটনাচক্রে এই সময়ের মধ্যে দিল্লি আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডির দপ্তরে ষষ্ঠ সমন পাঠানো হয়েছে তাকে। 19 ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার ইডি দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেই সমনে। এই পরিস্থিতিতে শনিবার সকালে ভার্চুয়াল শুনানিতে হাজিরা দিয়ে কেজরি জানান, দিল্লি বিধানসভায় আস্থা ভোট থাকার কারণে তিনি সশরীরে আদালতে হাজিরা দিতে পারছেন না। আদালত তাকে আগামী 16 মার্চ সশরীরে আদালতে হাজিরা দেওয়ার অনুমতি দিয়েছে। আদালতের ছাড়পত্র হাতিয়ার করে দিল্লি মুখ্যমন্ত্রী ইডির ষষ্ঠ সমন এড়িয়ে যাবেন বলে আইনজীবীদের একাংশ মনে করছেন।